শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সাজ্জাদ হোসেন। রোববার রাত পৌনে নয়টায় পদত্যাগপত্র জমা দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। রাতে বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন রুয়েটের সিনিয়র রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ সেলিম। জানা গেছে, এদিন বেলা ১১টা থেকে পদোন্নতির দাবি জানিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন প্রায় ৮০ জন শিক্ষক। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্যের পদত্যাগ কোনো নতুন উপাচার্য নিয়োগের দাবি করেন তারা।